আর জিকর কাণ্ডে নির্যাতিতা সুবিচার ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপি ধর্ণা আজ তৃতীয় দিনে পড়ল আজ রাজ্য বিজেপির নেতৃত্ব সাংসদরা ধর্ণা মঞ্চে যোগ দিয়েছেন এরই মাঝে শ্যামবাজারে পথ অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রতি রাজ্য সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সরকার তো কোনো ব্যবস্থা নেবে না ভিজিলেন্স অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কত কিছু আছে রাজ্য সরকারের এখনো কি ব্যবস্থা নিচ্ছে এখন তো মিউজিক্যাল চেয়ার হচ্ছে আচ্ছা এখানকার প্রিন্সিপাল থেকে সরে গেলেন অন্য জায়গায় বসিয়ে দি আর একটা জায়গায় বসিয়ে দিই কেন এত মোহ আমরা তো বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী এই ডাক্তারবাবু ঘোষবাবুর প্রতি এত মোহটা কেন অনেকে অনেক কথা বলছে আমরা ওগুলো বলবো না মিডিয়ার সামনে কিন্তু আপনারাও খুঁজে বের করুন যে কেন এই মোহটা কিসের জন্য